সো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সবার নিউ ইয়ারটা খুব ভালো কাটছে আর আমিও খুব ভালো আছি বলতে গেলে এতটাও ভালো নেই শরীরটা খুবই খারাপ ছিল কাল কিন্তু আজকে খুবই ভালো লাগছে সো বাইরে এসে একটু রোদে দাঁড়ালাম কালকে রাত্রেবেলা অনেকটাই জ্বর এসেছিলো কিন্তু এখন অনেকটাই ভালো লাগছে সো এখানে বাইরে এসে একটু রোদে দাঁড়িয়ে ভাবলাম শরীরটা একটু গরম করে নেওয়া যাক আর এটা রয়েছে আমাদের বড় তুলসী গাছটা তুলসী গাছটা এতই সুন্দর হয়ে উঠেছে ভালো লাগছে দেখতে সো বাইরে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে গেলাম আমার সোনামনি উঠে গেছে তারপরেই ওর কান্নাকাটি শুরু হয়ে যায় ওর দাদাই রুমে যাওয়ার জন্য সকালবেলা উঠে ওকে আগে ফ্রেশ করিয়ে আমি ওকে রেডি রেডি করিয়ে ওর দাদাই রুমে নিয়ে দিয়ে আসি তারপরে রুমটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিই আর আজকে রুমটা একটু ঝাড়াঝাড়িও করেছি কারণ সংক্রান্তি আসছে তাই কিন্তু রুমের এই পার্টটা আমি গোছাতে পারিনি ভালোভাবে কারণ এদিকে রি উঠে গেছিল আর তার মধ্যে ও কান্নাকাটি করছিল তাই এই পার্টটা রয়ে গেল কালকেই না হয় করব আর এদিকে রি ও ঠামঠামের কাছে থেকে তেল মালিশ করে স্নান টান করে এসে গেছে আর এসে আমার সাথে একটুক্ষণ খেলা করলো কান ছিল তো তাই আমি ভাবলাম একটু সময় ওদের সাথেও তো খেলা করতে হয় না হলে ওরা সারাদিন কি ঘুমাবে বলো সারাদিন তো আর ওরাও ঘুমিয়ে থাকতে চায় না ওর সাথে বসে বসে একটুক্ষণ খেলা করলাম ও খুব ভালো পাচ্ছিলো আর এই বসে থাকতে থাকতে ফট করে ঢুমঢুম করে পড়ে যাচ্ছে আর পড়ে যাওয়ার পরে নিজে নিজেই উঠতে চেষ্টা করে আর যখন উঠতে পারে না তখন বাস কান্নাকাটি শুরু করে দেয় বাচ্চাদের তো এটাই আর কি বলবো বলো আর এদিকে ও সারাদিন এই লুল মুছতে মুছতে বাস আমার এই কাজ রয়ে যায় যে ও সারাদিনই লুল পড়তে থাকে আর আমি মুচতে থাকি মা ওরা বলে যে তোমার কিছু খাওয়ার কি ইচ্ছে ছিল যে তুমি সেটা বলো তাই ওর লুল পড়ছে আমি না সেরকম তো কিছু না আমার মা আর বলতে গেলে বাবু আমাকে সবকিছু এনে খাবিয়েছে আর তার তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি এসে পড়েছিলাম একটু বাইরে এসে একটু বসেছিলাম আমার এতটাই শোল্ডার আর ব্যাক পেইন করছিল কালকে জ্বর ছিল যেহেতু সো এতটাও শরীরটা ভালোভাবে ঠিক হয়নি এদিকে মাথাটাও অনেকটাই ব্যথা করছিল সো একটু বসে একটু রেস্ট করছিলাম বাইরে ওই জায়গাটাতে বসলে একটু ভালোই লাগে তারপর এসে দেখছি এদিকে ঘুম থেকে উঠে বা দাদার সাথে বেরিয়ে পড়লো আবার ঘুরঘুরু করতে সো এদিকেও ওকে নিয়ে বাইরে নিয়ে একটু ঘোরাঘুরি করছিল। আর আমি তারপর এসে গেলাম কিচেনে সো কিচেনে আসার পর এদিকে এসে দেখলাম মা কি কি কেটে রেখে গেলো তো সেগুলো আজকে রান্না হবে সো দেখলাম মা আজকে মূলা আর এদিকে আলু ভাজা দিয়েছে সো সেটাই আজকে রান্না হবে আর তারপর এদিকে এসে দেখছি দাদাই আর নাতিনের ঘোরাঘুরি হয়ে গেল বাস ওরা রুমে এসে পড়ল এখন ওরা জানি না কি করবে দুজন মিলে এইভাবেই দুজনের টাইম কেটে যায় এদিকে আমি ফার্স্ট কিচেনে এসে দুধটা আগে জাল দিয়ে নিয়েছি এটা আমি তোমাদেরকে কি দেখাচ্ছি আর এদিকে হলো দুধটার মধ্যে কিছুটা কিছু পিঁপড়া পড়ে গেছিলো সো আমি সেটাই দেখাচ্ছিলাম আমার এই জিনিসটা অনেকটাই বেশি ইরিডেটিং লাগে তাই ভাবলাম যে তোমাদের কি এরকম মানে ইরিডেটিং ভাও আছে নাকি সো সেটাই আমি বলছি যদি থাকে আমাকে কমেন্টে জানিও আমার খুবই ইরিডেটিং লাগে জিনিসটা যে দুধের মধ্যে যখন পিঁপড়া পড়ে আমি কতক্ষণে মানে এটাকে সরাবো এরকম একটা ফিল হয়ে যায় কোনো কোনো সময় আর তারপর চালটাকে ধুয়ে নিলাম ভালো করে বাবু এবার এই চালটা কী চাল আনলো আমি নিজেও জানি না চালটা খুব জলদি রান্না হয়ে যায় বলতে গেলে সো ভালোভাবে এটাকে ধুয়ে নিই আমি একদম আর তারপর রান্না করতে করতে আজকে মা আরও জলদি জলদি পুজো দেওয়া হয়ে গেছিলো তারপর দেখি মাও কিচেনে ঢুকে পড়লো আমার অনেকটাই আজকে হেল্প করে দিল এদিকে মাও বলতে গেলে এইটি পার্সেন্ট রান্না আজকে মাই করে নিল একাই আর আমি এদিকে টুকিটাকি করছিলাম কাজ আর এদিকে তারপরে এসে দেখছি বাবু গীতা পড়ছে আর বাবু ডেইলি ভাগবত করে কোনো দিনও মিস দেয় না আর শুনতে ভালোই লাগে সামনে এসে বসি না কিন্তু পাশের রুম থেকে বসে বসে শুনি খুব ভালোই লাগে শুনতে সো এদিকে রয়েছে আজকের রান্নাগুলো এদিকে ট্যাংরা মাছের ঝোল রয়েছে ভাত রয়েছে আলু ভাজি রয়েছে আর এদিকে তারপর রুমে এসে দেখছি যে রি ঘুমিয়ে পড়েছে সো ভালো লাগছে না একা একা কি করব রুমটাও একদম বলতে গেলে শান্ত হয়ে আছে তবে লুকি লুকি ওর একটা ভিডিও বানিয়ে নিলাম আর এদিকে একটা বেশুরা আওয়াজে গানও গেলাম চন্দা হে